বলা হয়নি, যারা কখনো বঙ্গবন্ধুর সমাধি দেখেননি বা জানেন যে বঙ্গবন্ধুর সমাধি আছে কিন্তু কোথায় আছে কিভাবে আছে এটা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন ওনার সমাধিটা এবং ওনার আশেপাশে যে সমাধির আশেপাশে যে যে কারুকার্যগুলো আছে এবং যে প্রাকৃতিক মনোরম পরিবেশগুলো আছে এটা দেখতে পারবেন। এই যে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি, এটা হচ্ছে টুঙ্গিপাড়াতে অবস্থিত, অর্থাৎ ফরিদপুর, হ্যাঁ ফরিদপুর ভাঙা হয়ে আপনাদের যে যেতে হবে এটা, হ্যাঁ গোপালগঞ্জ পার হয়ে তারপর হচ্ছে টুঙ্গিপাড়াতে এটা। এটা প্রথমেই দেখতে পারবেন যে আপনার প্রথম গেটটা এটা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর সমাধির গেট, এটা দিয়ে প্রথম প্রবেশ করতে হয়। তারপরে ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমাধিতে যাওয়ার যে রাস্তা, আশেপাশে এই বাম পাশে হচ্ছে রেস্টুরেন্ট এবং ডান পাশে আপনার ওয়াশরুম আছে, টয়লেট আছে। এই রোড দিয়ে হচ্ছে সমাধি যাইতে হবে, এটার ভিতরে হচ্ছে লাস্ট প্রান্তে হচ্ছে সমাধিটা। হ্যাঁ এই মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন, সুন্দর কারুকার্য। হ্যাঁ অতরে এর পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন, পুকুরের পাশ দিয়ে হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে পাশে মাঝখান দিয়ে দেখেন কিছু গাছ লাগানো, অনেক সময় হয়তো বা আপনারা চাকরি করেন এবং বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা যাইতে পারেন এই জায়গাটাতে, যার কারণে আপনারা জন্য কোনো টিকিটের প্রয়োজন পড়ে না, কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হয় না। হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রি, আপনারা এসে দেখতে পারবেন, এখানে সিকিউরিটি গার্ড আছে। সামনে হচ্ছে সমাধিটা, এই যে গোল অংশটা দেখতে পাচ্ছেন এই গোল অংশের ভিতরে হচ্ছে সমাধিটা, আস্তে আস্তে সম্পূর্ণ দেখতে পারবেন এর ভিতরে কি আছে। পাশেই দেখেন ক্লিনার আছে, ওনারা সবসময় পরিষ্কার করে রাখে, এই যখন গাছ থেকে পাতাগুলো পড়ে এবং ময়লা আবর্জনা জমে থাকে তখন ওনারা এই জিনিসগুলো পরিষ্কার করে ফেলেন। দেখুন ওই ফটকে এসে মানে সমাধির সামনের এই অংশটা, অবশ্যই এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং অনেক গাছগাছালি আছে এখানে। হ্যাঁ প্রাকৃতিক মনোরম পরিবেশ, এবং আপনি দূর দূরান্ত থেকে আসলে গরমের দিনে আসলে আপনি কখনো ক্লান্ত হবেন না, এবং রোদের মাঝখানে রোদের জন্য আপনারা গরমে ছটফট করবেন না। অনেক সুন্দর কারুকার্য করা, অনেক সুন্দর গাছগাছালি দেওয়া, হ্যাঁ প্রাকৃতিক একটা পরিবেশ। দেখুন একটা ঝর্ণা সিস্টেম আছে, এখানে ঝর্ণার মতো আছে, উপর থেকে পানি পড়ে, অনেকে এসে এখানে ছবি তোলেন। হ্যাঁ অনেক আত্মীয় স্বজন নিয়ে এসে এখানে দেখতে আসেন এবং ছবি তোলার, ছবি তোলার জন্য একটা যথেষ্ট পরিমাণ একটা সুন্দর মনোরম পরিবেশ। আপনি চাইলে আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারবেন ঘুরতে দেখার জন্য, প্লাস এই মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য। এর পাশ দিয়ে আরও অনেক কিছু আছে, এটা পরে আপনাদের দেখানো হবে। এই যে এটা হচ্ছে মাজার, এই মাজারের ভিতরে প্রবেশ করবো আমরা, সামনে অনেকেই দাঁড়ানো আছে। এই এখান থেকে স্যান্ডেল খুলে আপনার জুতা স্যান্ডেল যা আছে তা খুলে এর ভিতরে প্রবেশ করতে হবে। এখানে অনেক কিছুই লেখা আছে, ভিডিও করাও নিষেধ, তারপরেও সবার দেখার জন্য ভিডিওটা করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্ম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্ম হচ্ছে 17 মার্চ 1920 সালে, শাহাদত বরণ করেন 15 আগস্ট 1975 সালে। দেখুন ওনার কবরটি, মাজারটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে কিছু পাথরের কারুকার্য দিয়ে তৈরি করা, এবং আশেপাশে যেই জায়গাগুলো যেখানে দাঁড়িয়ে থাকে মানুষ দেখতে পায় সেই জায়গাগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা আছে। উপরে দেখুন এর পাশেই যে দুইটা কবর দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে ওনার বাবা মার কবর, ওনার বাবা মার পাশেই ওনাকে শায়িত করা হয়েছে ওনার ইচ্ছা অনুযায়ী। এখানে এসে অনেকেই এসে ঘুরতে আসে, অনেক সময় অতিবাহিত করেন। দেখুন মাজারটি ভালো করে দেখুন, যাদের দেখার সুযোগ হয়নি কখনো তারা এই মাজারটি দেখে নেবেন। যে পাশে দেখতে পাচ্ছেন দুইটা কবর পাশাপাশি, এই দুইটা কবর হচ্ছে ওনার বাবা এবং মায়ের কবর। পিছন দিক থেকে এই দৃশ্যটি দেখানো হচ্ছে, এই পাশে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ এই সমাধিটা তৈরি করার পিছনে কারা কারা অবদান আছে, কার কারা অবদান আছে এবং কারা কারা এর পিছনে কাজগুলো করেছে সব কিছুই আছে। দেখুন অনেক সুন্দর কারুকার্য তৈরি করা আছে। উপরের দিকে দেখুন সাইড দিয়ে অনেকে আসছে দেখার জন্য,
দেয়ালগুলো অনেক সুন্দর করে কারুকার্য করা আছে, পাশে দাঁড়িয়ে অনেকে দেখছেন ওনার। দেখা আছে জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নাম ফলকটি দেওয়া আছে। আপনাদের বোঝার জন্য, আপনাদের পড়ার জন্য এই নাম ফলকটি ভালো করে দেখানো হচ্ছে বারবার। পাশে আবার দেখুন কিছু গাছ লাগানো আছে। এর পাশেই দুইটা যে কবর আছে এটা হচ্ছে আমার বাবা এবং মার কবর। আর পাশ দিয়ে যে হাঁটার যে রাস্তাটা, রাস্তাটা অনেক সুন্দরভাবে করা হয়েছে। হ্যাঁ, সমাধির চতুর্পাশে সুন্দরভাবে গোলাকার একটি রাস্তা করা আছে, যাতে সবাই ঘুরে ঘুরে দুই পাশ দিয়ে চতুর্দিক দিয়েই দেখতে পায়। এর মাঝে একটি কথা বলে নিই, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এর মাঝে আপনারা সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন এর পাশে হচ্ছে শেখ মুজিবুরের ছবি দেওয়া আছে, এর পাশে হচ্ছে মাজারের পাশে একটি বাসা আছে। এই বাসাতে যখন শেখ হাসিনা আসেন তখন উনি এটার মধ্যে বসে কিছু বই পড়েন, কিছু বই আছে। হ্যাঁ, এটা হচ্ছে মাজারের বাহিরের অংশ, বাইরের অংশ কিছু গাছ লাগানো আছে। হ্যাঁ, অনেকে এখানে এসে ছবি উঠাচ্ছে। এই যে দেখুন, এটার মধ্যে এসে শেখ হাসিনা যখন এখানে আসেন তখন এখানে বসে অনেক সময় অতিবাহিত করেন, কিছু বই আছে, বই পড়েন এবং পূর্বের কিছু স্মৃতি তিনি স্মরণ করেন এই ঘরটাতে বসে। এটা জাদুঘরের মতোই বলা চলে, কিছু কিছু আগের কিছু কিছু নিদর্শন এর মধ্যে আছে এবং এটার মধ্যে উনি এসে বসেন, আর কেউ বসেন না। এটা হচ্ছে বাহিরের অংশ, সুন্দর একটি ফুলের গাছ, পাশে একটি সুন্দর একটি ফুলের গাছ দেওয়া আছে। চতুর সাইডে বড় বেষ্টনী দিয়ে প্রাচীর দেওয়া আছে যাতে সহজে কেউ এটার মধ্যে প্রবেশ করতে না পারে। এই সাইড দিয়ে দেখুন সুন্দর ফুলের গাছ, এই দিক দিয়ে আপনি যেতে পারেন। এই পাশেই আছে সে মসজিদ, একটা মসজিদ আছে পাশে, তার পাশ দিয়ে একটা ছোট্ট একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে হচ্ছে ওনার আগের যে বাড়া, আগের যে বাড়ি সেই বাড়িটি এখানে আছে। পাশে একটা নতুন বাড়ি দেওয়া আছে, দেখেন এখানে হচ্ছে আদি বাড়ি লেখা আছে। এই যে বাড়িটি হচ্ছে আদি বাড়ি, নষ্ট হয়ে গেছে আদি বাড়ি, শেখ পরিবার ঐতিহ্যবাহী আদি বাড়ি লেখা আছে। এই বাড়িটা নষ্ট হয়ে গেছে, এই বাড়ির পাশে আরেকটা নতুন করে বাড়ি তৈরি করা হয়েছে। মাঝে মধ্যে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে রাত্রি যাপন করেন কিংবা অবস্থান করেন। এই যে এই নতুন বাড়িটি, বাড়িটিও মোটামুটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, কারণ এই ভিডিওটি তৈরি করার এবং আপলোড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা এখানে কখনো যাননি তাদের জন্যই ভিডিওটি, এবং কখনো দেখেননি যে শেখ মুজিবুর রহমানের সমাধিটা কোথায় এবং কীভাবে তৈরি করা হয়েছে, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তাদের জন্য এই ভিডিওটি। এবং আবার পরিশেষে আমি বলবো যে আমার ভিডিওটি লাইক পছন্দ, মানে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।